হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছো আজকে দুপুরের মেনুতে করছি ডাঁটা ভাজা, পটল আলুর তরকারি আর মুসুরির ডাল করব তেঁতুল দিয়ে, মশলা করে রেখেছি। আর এই দেখো বন্ধুরা, ভাত আমার নেমে গিয়েছে, আলু ডাল সিদ্ধ রেখেছি আমার ব্যাটার জন্য, মশলাও করে রেখেছি, কড়াই গরম করতে দিয়েছি, তেল দিব, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিলাম। এবার পটলগুলো ভাজবো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে তেল পটল করব, তেল পটল করে তেল পটলগুলো ভাজবো, ডাঁটা ভাজা করব আর ডাল করব, টক ডাল। তেল গরম হয়ে গেলে পটলগুলো ভেজে নিব, দেখতে থাকো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়। এই দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নিব। লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো একটু হলুদ, অল্প করে হলুদ দিলাম, পটলগুলো ভাজা হয়ে যাবে, দিয়ে আলুগুলো ভাজবো, দিয়ে ডাঁটাগুলো ভাজবো, দিয়ে ডালটা ছুঁকে নেব, বুঝলে বন্ধুরা? দেখতে থাকো আমার ভিডিওটা, তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো প্লিজ বন্ধুরা। এভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো, দেখতে থাকো আমার চ্যানেলটা। আমি পটলগুলো ভেজে নিয়ে আসছি, তোমরা আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আমার পটলগুলো ভাজা হয়ে গেল, লাল লাল হয়ে আসছে, পটলগুলো জল শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেল। দেখো আর একটু ভাজবো, দিয়ে পটলগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো ভাজবো। এর পটলগুলো নামিয়ে নিব, যে এই পটল ভাজার তেলে আলুগুলো ভাজবো। ডাল শুদ্ধটায় তেল লবণ দিয়ে রেখেছি, ডাল শুদ্ধটা মাখবো আর ডালটা ছুঁকে নিব, তাহলেই হয়ে যাবে ডাঁটাগুলো ভাজবো। ঠিক আছে, পটলগুলো তুলে নিয়ে আলুগুলো নিয়ে আসছি বন্ধুরা। বন্ধুরা আমি আর একটু তেল দিয়ে নিব, আর একটু তেল দিয়ে নিব, আলুগুলো এবার ওই তেলে ভেজে নিব, তেলটা একটু গরম হোক, আলুগুলো ভাজবো। এই তেলটা গরম হয়েছে, আলুগুলো ভেজে নিই, হালকা করে একটু হলুদ দেব আর একটু লবণ দেব। আবার পটলের তরকারি লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, আর রসুন পেঁয়াজ দিলে পটলের তরকারিতে আমার ভালো লাগে না বন্ধুরা। তোমরা কী করো, কীরকমভাবে খাও প্লিজ আমাকে কমেন্টে জানাও। আমি আলুগুলো ভেজে নিয়ে আসছি বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেল লাল লাল করে, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব আলুগুলো,
পটল আলু দুটোই ভাজা হয়ে গেল। এবার মশলা দিয়ে একটু কষে নিব, দিয়ে জল দেবো হালকা করে, দিয়ে নামাবো। এই দেখো বন্ধুরা, পটল আলু দুটোই ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছো বন্ধুরা। দেখো বন্ধুরা, আলু পটল ভাজা হয়ে গেল, আর একটু তেল দিলাম। এবার একটু লঙ্কা দিলাম তেলে, একটু গুঁটো গোটা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কাটা তেজপাতাটা নাই বন্ধু আজকে, যা ছিল হাতের মাথায় সেগুলো দিলাম। এবার পেঁয়াজ আর রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম, রসুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। রসুন পেঁয়াজ দিতাম না বন্ধুরা, দিয়ে মা বললো একটু পেঁয়াজ দে ভালো লাগবে, ওই যে হালকা করে একটু রসুন একটু পেঁয়াজ দিলাম, কেমন লাগে দেখি আজকে রসুন পেঁয়াজ দিয়ে। কিন্তু আমার নিরামিষটা খুব ভালো লাগে। একটু হালকা করে নুন দিলাম, মানে পেঁয়াজ দিলে একটু টেস্টটা অন্যরকম হয় না, আর নিরামিষে একটু চিনি ফেলে দিয়ে আর একটু ভালো 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 লাগে। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেল, এবার জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটাটা দিব। মশলাটা দিলাম, মশলাটা কষিয়ে নেব, যখন তেল ছাড়বে তখন পটলগুলো আর আলুগুলো দিব। বিশাল ঢক বন্ধুরা, প্রচণ্ড ঢক। প্রচণ্ড ঢক উঠছে, মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে আসছে বন্ধুরা। এবার আমি পটল আলুগুলো দিয়ে দিলাম, এবার কষতে থাকবো, কষে 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 একটু জল দিব, গরম মশলা বাটা দিব, ভালো লাগবে। মিক্সারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, মশলাটা কষে নিই, এই তরকারিটা একটু কষি। বন্ধুরা আমার ক্যামেরা ধরার মানুষ নাই, একটা ক্যামেরা ধরার মানুষ থাকলে না খুব ভালো হয়। মশলাটা কষিয়ে জল দিয়ে আমি আসছি, দেখতে থাকো বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, তরকারিটা ফুটছে, এবার নামাবো। আলু পটল দুটোই সিদ্ধ হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো। টাটা বন্ধুগণ, ভালো থেকো, আবার একটা নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা হবে। এই দেখো বন্ধুগণ, তরকারিটা কেমন হয়েছে দেখো, তরকারিটা ফুটছে বন্ধুগণ, এবার তরকারিটা নামিয়ে দেব, দেখতে থাকো প্লিজ।
দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। দেখো ডাটা ভাজা করেছি, ডাল করেছি, আর পটল আলুর তরকারিটা দেখো কি সুন্দর হয়েছে। পটল আলুর তরকারি, ডাল আর ডাটা ভাজা, আর ডাটার জন্য ডাল সিদ্ধ আর ভাত হয়ে গেলো। আজকের মেনু এটাই ছিল। টাটা, বাই বাই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। টাটা, বাই বাই।